মেহজাবিন চৌধুরীর জন্মদিনে জানা গেল বড় পর্দায় তার অভিষেকের খবর। শঙ্খদাস গুপ্তের পরিচালনায় এবার বড় পর্দায় প্রিয় মালতী হয়ে হাজির হবেন মেহজাবিন। ফ্রেম পার সেকেন্ড ও চরকির যৌথ প্রযোজনায় সিনেমাটি এবছরের কোনো এক সময় মুক্তি দেওয়া হবে সিনেমা হলে। গেল 19 এপ্রিল বিকেলে অর্থাৎ মেহজাবিনের জন্মদিনে ঢাকার একটি 5 তারকা হোটেলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এই সিনেমার ঘোষণা দেওয়া হয়। প্রথমেই মঞ্চে আসেন মোস্তফা সরোয়ার ফারুকি ও নুসরাত ইমরোজ তিশা। এ ব্যাপারে তিশা বলেন, মেহজাবিন তার জেনারেশনের সবচেয়ে পাওয়ারফুল অভিনেত্রী, সে নিজেকে দুর্দান্তভাবে প্রস্তুত করেছে সিনেমার জন্য। এরপর মঞ্চে আছেন আশফাক নিপুন ও এলিটা করিম, তারাও মেহজাবিনের প্রশংসায় পঞ্চমুখ। ফ্রেম পার সেকেন্ডের প্রযোজক আদনান আল রাজি বলেন, প্রিয় মালতীর গল্পটা একদম ইউনিক, পরিচালক শঙ্খ গল্পটা যখন আমাদের সঙ্গে শেয়ার করে তখনই সবাই পছন্দ করি, এমন গল্প আমরা কখনো দেখিনি। সেই সঙ্গে মেহজাবিন এই সিনেমায় যুক্ত হওয়ায় সিনেমায় অন্য একটা মাত্রা যোগ হয়েছে। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, গুণী পরিচালক, গুণী অভিনেত্রী সহ দুর্দান্ত একটা টিম এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। সিনেমা হলে দর্শকের কাছ পর্যন্ত পৌঁছানোটা এখন আমাদের অপেক্ষা। রিয়েলিটি শো দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন আজকের মেহজাবিন চৌধুরী। বড় পর্দায় নিজের প্রথম সিনেমা নিয়ে তিনি বেশ খুশি। এ ব্যাপারে তিনি বলেন, জন্মদিনে সিনেমার ঘোষণাটা আমার জন্য খুব স্পেশাল, এতে দর্শক ভিন্ন এক মেহজাবিনকে দেখতে পাবে। এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে প্রিয় মালতী সিনেমার শুটিং হয়েছে। ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে দৃশ্য। মেহজাবিনের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু সহ আরো অনেকে। পরিচালক শঙ্খদাস গুপ্ত বলেন, ফিল্ম মেকিংটা আমার কাছে সবসময় কষ্টের কাজ মনে হয়, তবে প্রিয় মালতী কাজটা আমার জন্য একদম সহজ করে দিয়েছেন দুই প্রযোজক। আমি শুধু নির্মাণ ও গল্প নিয়েই ভেবেছি, সেই সঙ্গে যাদের কাস্ট হিসেবে চিন্তা করেছি তাদেরকে সঙ্গে পেয়েছি। মেহজাবিনের মতো অভিনেত্রীকে নিয়ে কাজ করতে পারাটাও আনন্দের। সিনেমার ঘোষণার পাশাপাশি কেক কেটে উদযাপন করা হয় মেহজাবিনের জন্মদিন। এই আয়োজনে উপস্থিত ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকি, নুসরাত ইমরোজ তিশা, আশফাক নিপুন, এলিটা করিম, মোস্তফা মনোয়ার, জেফার রহমান, রাকান অসিন নাওয়ার সহ আরো অনেকে। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।